দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্দরে আবার বনু সালামা গোত্রের একজন এসে প্রশ্ন করলো, নবী গো আমার মা বাবা কেউ তো নাই, আমার কি তাদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে কিনা? এবার আমার নবী বলতেছেন, হ্যাঁ তাদের জন্য দায়িত্ব পালন করতে পারো। নবী গো কেমন করে করব? নবী বলতেছেন, তোমরা তাদের জন্য দোয়া করো। কি করো? দোয়া করো, তাদের জন্য দোয়া করো, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাদের যদি কোনো ওয়াদা চুক্তি করে যদি তারা মরে যায়, তুমি সন্তান হিসেবে তোমার কর্তব্য হলো এই চুক্তিটাকে বাস্তবায়ন করা। তা আমার কথা না, নবীজি বলতেছেন কি করতেছেন। বনু সালামা গোত্রের লোক যখন প্রশ্ন করলো, আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, বন্ধু এ যুবকের দল, এখনকার যুবকরা তো মা বাবা জিন্দা তাদেরকে ভালোবাসে না, তাদের বন্ধুদেরকে কেমন করে ভালোবাসবে? বন্ধু আমার নবী বলে দিয়েছেন, পিতা মাতা তোমার মা মরে গেছে, মা যাকে বেশি ভালোবাসতেন, যার সাথে বেশি সময় দিতে বেশি পছন্দ করতেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তোমরা ওই মায়ের ওই প্রিয় লোকটার সাথে তোমার সম্পর্ক রাখো, এটা তোমার মায়ের প্রতি উত্তম আচরণ। তোমার বাবা যার সাথে কথা বলতে, যার সাথে সময় দিতে, যার সাথে আড্ডা দিতে বেশি ভালোবাসতেন, বাবা চলে গেছে, কিন্তু বাবার ভালোবাসার মানুষ পৃথিবীতে বেঁচে আছে। নবী বলতেছেন, তুমি তোমার বাবার বন্ধুর সাথে উত্তম ব্যবহার করো, সম্পর্ক বজায় রাখো, তাহলেই পিতা মাতার সাথে তোমার বাবার সাথে উত্তম আচরণ হয়ে যাবে। এখন তো বন্ধু কত রকমের ফতোয়া, বাবা মা মরলে দোয়া করানো যাবে না, খাওয়ানো যাবে না, খাওয়ানো যাবে না, এটার পক্ষে কেউ আসেননি আপনারা এখানে? খাওয়ানোর পক্ষে সবাই? আজকে দেখেছি মোস্তফা ভাইয়ের ওই এরিয়াতে বিশাল বড় বড় পাতিল বসেছে। কি বিশাল বড় বড় পাতিল বন্ধু বসেছে খাবার খাওয়ানোর জন্য। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো বন্ধু, মানুষকে মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে পেট ভরিয়ে খাইয়ে দেওয়া। জোরে জোরে কন্যা সোহান। এখন আমরা আত্মার মাগফেরাত কামনা করে কিছু বলবা? বলার জন্য আসছে কিছু আমাকে? আচ্ছা আমার কোনো শেষ করতে হবে, আলোচনা শেষ করতে হবে? না না না, আচ্ছা ঠিক আছে। তাহলে কি আমার কথা বুঝতেছেন? বাবা মা চলে গেছে, বাবাকে উদ্দেশ্য করে বন্ধু কি করবেন? হুজুর দাওয়াত দিবেন, মিলাদ পড়াবেন। এখন তো মিলাদ বেদাত ফতোয়া দেয় অনেকে, কথা কন না কেন, আছে না নাই? বেদাতওয়ালা আছে না নাই? আপনারা মিলাদের পক্ষে না বিপক্ষে? আমি মসজিদ আপনাদের পাশে, মসজিদে ফ্যান আছে না, লাইট আছে না, এসি আছে না, মাইক আছে না? ছোট্ট করে বলি, বাবা মার জন্য মিলাদ পড়াইলে অনেকের কিন্তু গা চুলকায়, ঠিক কিনা বলেন? অ্যান্টিবায়োটিক মলম দিল, ডাক্তার ব্যর্থ হয়, কই এটা অদ্ভুত চুলকানি, এটা পৃথিবীর কোনো ট্রিটমেন্টে ভালো হবে না। আমার দিকে তাকান, এই যে গরমকাল, মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, যিনি বেদাত বলে ফতোয়া দেন, উনি সামনে গেলেন, যাইয়া বলতেছে ইমাম সাহেবকে, হুজুর আই এম ভেরি টায়ার্ড, তাই নাকি? কয় হ্যাঁ। তো কি করতে হবে? কই ওপেন দ্য ফ্যান, ফ্যানটা ওপেন করে দেন, কারণ ফ্যান তো ঘুরতেছে। এবার বলতেছে, হুজুর আই এম 50% রিল্যাক্স। কয় পার্সেন্ট? 50%। আমি একটু শীতলতা লাভ করতেছি, এখন কি করতে হবে? কয় ওপেন দ্য এসি, এসিটা ওপেন করে দেন। ফ্যানের বাতাস, এসির বাতাস দুটা যখন অ্যাডজাস্ট হয়ে গেল, মসজিদের পরিবেশটা শীতল হয়ে গেল। এবার যিনি মিলাদকে বেদাত ফতোয়া দেয়, উনি বলতেছেন আই এম 100% রিল্যাক্স। আছে না নাই? 100% রিল্যাক্স আছে না? অন তুমি মিলাদ, এই যে ফ্যান তো নবী ফ্যানের নিচে দাঁড়ায় নামাজ পড়ে নাই, তুমি যদি এত বেশি সাচ্চা ইমানদার হও, তাইলে প্যান বাদ দিয়ে নামাজ পড়ো, দেখি কেমন প্রেমিক, কথা কন না কেন? এসির নিচে নামাজ পড়ো না। এই রকম অসংখ্য বেদাত আছে, এগুলো নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই। এই যে আজকে আমি আলোচনা করতেছি এটাও বেদাত, গাড়ি চলে আজকে ওয়াজ এসেছে এটাও বেদাত, কত বেদাত আমাদের ডাইনে বামে, সেই দিকে আমাদের নজর নাই। শুধু নবীর প্রেম নিয়ে কাজ করলে শুধু বেদাত ফতোয়া চলে আসে? বেদাত ফতোয়া দিলে ভয় পাবেন না, ওই বেদাত যারা ফতোয়া দেয় তাদের দুই পকেট ভর্তি বেদাত। বন্ধু সাবধান থাকতে হবে আমাদেরকে। বন্ধুরে আমার, মা বাবা চলে গেছে, আলেমদেরকে দাওয়াত দিবেন, দোয়ার আয়োজন করবেন, খাবার খাওয়াবেন, গরিব দুঃখীকে খাওয়াবেন, ঠিক কিনা বলেন? কোরআন খানি করবেন, এতিম অসহায় অনাথদেরকে বন্ধু টাকা দিবেন, গরিব মানুষের পোশাক আশাক নাই তাকে পোশাক দিবেন। আর ডাক দিয়ে বললেন, মনিব
আমার বাবা কত কষ্ট করে আমাকে মানুষ করে গেছে, এটার হাদিয়া বাবার কবরে পৌঁছে দাও, হয়তো মায়ের কবরে পৌঁছে দাও। এগুলো 100% জায়েজ, কোন ধরনের কোন নাজায়েজ না। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে মা বাবা আমাদের দেশে অনেকে আছে, যেমন টেলিফোনে আমাকে অনেকে বলে হুজুর, বিভিন্ন দেশ থেকে ফোন করে বলে হুজুর মা বাবা থাকতে কিছুই করতে পারেনি গো, এখন তো আমার অনেক কিছু হয়েছে, মা বাবার জন্য কি করব। যা যা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে বলা আছে সেগুলোই বলে দেই। তবে আমি তাদেরকে সব সময় বলি, মা বাবার সাথে সদাচরণ তুমি আরেকটা কাজ করবা, সেটা হলো প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ শেষ করে মা বাবার কবর তুমি জিয়ারত করবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করবা? মা বাবার কবর জিয়ারত করবা। এখন তো জিয়ারত কেউ বেদাত ফতোয়া দেয় আছে না নাই? এইসব বেদাতের গাট্টিওয়ালা যারা আছে, বেদাত যারা বলবে এদের আলোচনা শুনবেন না, আমি সাবধান করে দিলাম। কারণ বন্ধু, আপনার ঈমান হলো আসল। আপনার ঈমান যদি ঠিক থাকে, অল্প আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আর ঈমান যদি ঠিক না থাকে, পাহাড় পরিমাণ আমল থাকলেও কোনো লাভ হবে না। কথা কি বুঝতেছেন? আমার নবী জিয়ারত করেছে, আমরা করব কি করব না? আর জোরে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যরজনীতে নবী কি বিছানায় খুঁজে পায় না, পাগল হয়ে গেল, ভাবতেছেন আমার নবী হয়তো অন্য কোন বিবির কাছে গেছেন, দৌড়ে চলে গেলেন, কোথায় গো প্রাণের নবী কোথায় গেল, খুঁজে পায় না। বন্ধু খুঁজতে খুঁজতে যায় দেখে জান্নাতুল বাকিতে নবী জিয়ারত করতেছে। জিয়ারতের স্থানকে বলা হয় মাজার। মাজার বললেও তো অনেকের মাথা ব্যথা শুরু হয়, মনে রাখবেন ইসলাম এমন একটা ছোট্ট একটা কুয়ার মতো নয়, এটা কোল কিনারাহীন এক মহাসমুদ্রের মতো। বন্ধু ওই যে 2002 থেকে স্টাডি শুরু করেছি, এখনো পর্যন্ত স্টাডি চলতেছে, মনে হয় 1% এখনো শিখতে পারি নাই, এইরকম মনে হয়। বন্ধুরে আমার লক্ষ লক্ষ হাদিস আছে, দেখবেন প্রশ্ন করলে কয় এটা নাই। তুমি মিয়া সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন কয়টা হাদিস মুখস্থ করছো? কথা বলেন না কেন? না মিথ্যা বললাম? লক্ষ লক্ষ হাদিস তুমি যে বললা এটা নাই ওটা নাই, আরেকজন গেল ফতোয়ার জন্য তুমি দিয়ে দিলা, কোনো রেফারেন্স নাই, কোনো কোরআন হাদিসের কোনো দলিল নাই। তুমি কয়টা হাদিস মুখস্থ করেছো, কতটুকু ধারণা তোমার আছে, হুট করে তুমি বলে দাও এটা নাই ওটা নাই। তুমি বলতে পারো আমি পাইনি, আপনি পাইলে আমাকে জানাইয়েন, ঠিক কিনা বলেন? প্রশ্ন করার সময় এবং উত্তর নেওয়ার সময় বিচক্ষণতার সাথে নেবেন। বন্ধু যেটা বলতে চেয়েছিলাম, বাবা মা দুজন বন্ধু কবরে চলে গেছে, বন্ধু আপনি প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুমার নামাজ শেষ করে জিয়ারত করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার বাদ্য সন্তান হিসাবে কবুল করে নিবে। এগুলো মা বাবার সাথে ভালো আচরণ, বুঝতেছেন? আরো জোরে বন্ধুরে আমার, আমার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, হতবাগাসে 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 কে গো নবী সেই হতবাগা? নবী বলেছেন বৃদ্ধ অবস্থায় পিতামাতা দুইজনকে অথবা একজনকে পৃথিবীতে পাইল, পাওয়ার পরে তাদের সেবা করে জান্নাতি হতে পারল না, সেই হলো হতবাগা। কি আপনার বাবা মা দুইজনকে পাইছেন, কয়জন অথবা একজনকে পাইছেন, তাদেরকে সেবা করে তাদেরকে আদর দিয়ে তাদেরকে স্নেহ দিয়ে আপনি আল্লাহর দিদার পর্যন্ত পৌঁছাতে পারলেন না, আপনার মতো হতবাগার কেউ নাই। এখন তো বন্ধু ডিজিটাল ছেলে এবং ছেলের বউ, বলে হুজুর কেন ডিজিটাল বললেন? আপনাকে আল্লাহ অর্ডার দিয়েছে পিতামাতার দায়িত্ব তোমাকে পালন করতে, কাকে? তুমিও পালন করো না, তোমার বউকে দিয়েও পালন করাও না, কাজের বুয়াকে দিয়ে পালন করাও। তুমি সন্তান যেভাবে প্রেম নিয়ে মায়া নিয়ে মাকে সেবা করবা বাবাকে সেবা করবা, কাজের বুয়া সেইভাবে করবে না, সে জাস্ট ফরমালিটি হিসাবে সে তার টাকার দায়িত্ব পালন করবে। কথা বলেন না কেন? এগুলো সচেতন হতে হবে, সাবধান হতে হবে, সূক্ষ্মভাবে ব্রেইন এগুলো সেট আপ দিতে হবে। আপনি আপনার বাবা মার সাথে যেমন আচরণ করবেন ঠিক তেমনি পাল্টা তার চেয়ে বেশি আপনি আপনার সন্তানের কাছ থেকে পাবেন, সেদিন বুঝবেন যন্ত্রণা কত প্রকার ও কী কী, ঠিক কিনা বলেন? আর জোরে আমার কথাকে আপনারা বুঝতেছেন? এক ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাবা আমার ইজ্জত কদর বোঝানোর জন্য বলছি, নবী গো আমার সম্পদ, আমার সম্পদকে বাবা নিজের সম্পদ নিজের মতো করে সম্পদ নিজের মতো করে খরচ করে, কি করে মানে সন্তানের উপার্জিত অর্থ, অনেক বাবা আছে না প্রাণ খোলে খরচ করে, এরকম আছে না? আমার নবীকে যখন প্রশ্ন করলো, নবী গো
আমার নবীকে যখন প্রশ্ন করলো, বাবা আমার সম্পদকে নিজের মতো করে খরচ করতে চাই, এবার আমার নবী উত্তর দিয়ে দিলেন, তুমি এবং তোমার সন্তান দুইটাই তোমার সম্পদ, দুইটাই তোমার বাবার সম্পদ। কথা বুঝতে পারছেন আপনারা? আমিও আমার বাবার সম্পদ, কার এবং আমার উপার্জিত অর্থ আমার বাবার সম্পদ। বাবার অর্থ বাবা যেমনি চায় তেমনি ব্যবহার করতে পারবে, আপনি এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমপ্লেন করতে পারবেন না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই সন্তানটার প্রতি বাবা, যেই সন্তানটা বাবার অবাধ্য, কার? যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। বাবা যেমন সন্তানকে ভালোবাসে না, মায়া করে না, এই সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিনও মায়া করে না। এই জন্য সাবধান হতে হবে, বাবা মার সাথে আচরণ করতে হলেও বন্ধু হিসাব করে করতে হবে। মায়ের সাথে যদি, মার দিকে যদি আপনি মায়ের নজরে একটা নজর দেন, তাহলে আপনার আমল নামায় একটা হজের সওয়াব। কয়টা? আর জোরে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দৈনিক যদি 100 বার নজর দে, আমার নবী বলেছেন 100 হজের সওয়াব আমল নামায় দেওয়া হবে। আর জোরে। আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকার মদিনা, তিনি বলে দিয়েছেন, রাসূলকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহারের মালিক কে? আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার, উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি? আমার দিকে তাকান, দেখেন মা বাবার ইজ্জত কত, কদর কত। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার। সুবহানাল্লাহ, বলেন না? আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে, নেক্সট কে? এবার আমার রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ, বলেন না? আরে আরো জোরে, আরেকটু মহব্বতে। আরে খুদারে, কই যাইতাম? ওই যে কর্নারে যাওয়া আইছে কয়টা যুবক ভাই, এটি তো একবারে মোহর ট্যাফ লাগাই আইছে। কিরে ভাই, সুবহানাল্লাহ কও, আরে জোরে, কফাল খোরা, কফাল ফোরাই, জবানের হিসাবও তো আল্লাহর কাছে দিতে হবে। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে, নেক্সট কে? আমার রাসূল বলতেছেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইওর মাদার, তোমার মা। জোরে জোরে সুবহানাল্লাহ। তিনবার প্রশ্ন করা হলো, তিনবার উত্তর দিলেন, আমার নবী, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপর কে, নেক্সট কে? আমার নবী বললেন, ক্বালা আবুকা, ইওর ফাদার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনবার কার কথা, একবার কার কথা, বাবার কথা। এটা হাদিস শরীফ না, আমি বানাই বলছি। তাহলে আপনি মন করার মতো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারেননি? অসুস্থ হলে মা যদি পায়খানা করে, বন্ধু পায়খানা, তুমি সন্তান হিসাবে এটা পরিষ্কার করার দায়িত্ব। তুমি সন্তান হিসাবে কাজের বুয়া না, কাজের বুয়া না। তুমি আল্লাহর ওয়াদার অমান্য করলা, নবীর ওয়াদার মান অমান্য করলা, তোমার সময় আছে কিন্তু তুমি করো না। হুজুর, গন্ধ লাগে নাকি? তুমি যে রাতের অন্ধকারে কনকনে শীতের মধ্যে প্রস্রাব করে বিছানাটা ভিজাইয়া ফালাইছো, ওই দিন কি মায়ের নাকে গন্ধ লাগে নাই রে ভাই? তুমি পায়খানা করে দুর্গন্ধময় করে দিয়েছ, পুরো ঘরের মানুষ, দাদা দাদি, চাচি জেঠি সবাই বলে দুর্গন্ধে পরিষ্কার হয়ে গেছে। রে আব্দুল্লাহর মা, তুই কোথায় রে? জলদি চলে আয় না, তোর বাবু পায়খানা করেছে। কি করেছে? তোর বাবু পায়খানা করেছে, সবার নাকি গন্ধ লেগেছে, আর মা দৌড়ে সে পরিষ্কার করেছে। আমি আপনাদেরকে একটা মেসেজ দেই বন্ধু, মা অসুস্থ হলে তার সেবা করতে হবে, মা যা চায় তাকে তা দিতে হবে। কি দিতে হবে? মা যা চায় তা বন্ধু দিতে হবে। ও বন্ধু, মা যদি মন চায় সৌদি আরব যেতে হজ করতে, তাকে তুমি সেখানে নিয়ে যেতে হবে। মা যেটা চায় সেটা করতে হবে, এটা তুমি সন্তানের দায়িত্ব, কর্তব্য। এটা আল্লাহর ওয়াদার, রাসূলের ওয়াদার, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মায়ের পাগল ছেলে, মা হাঁটতে পারে না, বৃদ্ধ মা, কি মা, বৃদ্ধ মা হাঁটতে পারে না, কিন্তু বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার খুব ইচ্ছা। বন্ধু, 7 বছর পর্যন্ত মাকে কাঁধে করে খানায় কাবাটা বন্ধু তাওয়াফ করিয়েছেন। কত বছর? 7 বছর পর্যন্ত তাওয়াফ করলো বন্ধু খানায় কাবা। আমি দেখে এসেছি কোনো ইমানদার, গত রোজায় আমি ওখানে ছিলাম বন্ধু, ঈদের জামাত পড়েছে মক্কার হেরেমে। সুবহানাল্লাহ, বলেন না?
ওখানে গেলে কেউ আসতে চাইবে না রে অবন্ধ মায়ের পাগল ছেলে সাত বছর ধরে মায়ের কাঁধ মাকে কাঁধে করে খানায় কাবা বন্ধ তওয়াফ করালো খানায় কাবা তওয়াফ করাইতে করাইতে সাত বছর পার হয়ে গেল সাদিক উত্তাইয়ার নামে আবেদকে দেখে প্রশ্ন করলো আপনি বলে দেন আমি আমার মাকে সাত বছর পর্যন্ত কাঁধে করে খানায় কাবা তওয়াফ করিয়েছি আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছিনি জোরে জোরে বলেন আল্লাহু আকবার বড়ুয়া থানা পেরুল গ্রামের মানুষ যুবক ভাই হৃদয় খুলে শোনো মা যে কি অমূল্য সম্পদ মায়ের আঁচল তলে আল্লাহর দেওয়া সব নেয়ামত আছে মা যার নাই রে গোটা পৃথিবীর এক অংশ তার শূন্য বাবা যার নাই পৃথিবীর আর এক অংশ তার শূন্য সাদেক তাইয়ার নামক আবেদ তাকে ডাক দিয়ে বলল তুমি সাত বছর মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছ কাঁধে চড়িয়ে এবার ওই সাদিক উত্তায়ার ডেকে ডেকে বলল তোমার হায়াত যদি 50,000 বছর হয় 50,000 বছর যদি মাকে কাঁধে করে চড়াও তারপরেও এই যে গভীর রিজু নিঝুম রাত্রিতে মার স্তন তুমি চেপে ধরে দুধ পান করেছিলে ওই যে মায়ের স্তন চেপে ধরে একটা রাত্রি দুধ পান করেছ এই একটা রাত্রির দুধ পানের ঋণ শোধ হবে না জোরে জোরে আল্লাহু আকবার এই জন্য আমি বলি তোরা কই পাবি অমূল্য রতন আমার মায়েরই মতন রে নাই দরদি নাই দরদি বিজা জাগায় মায়ে শুয়া শুকনা জাগায় আমায় রাইখা গো ও সে কত কষ্ট করলেন মায়ে আমার লালনার ফালন রে নাই দরদি নাই দরদি অন্ধকার কবরের মাঝে কি জানি কি আজাব হবে গো ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনি মাকে নাই দরদি জোরে জোরে মারহাবা গজলটা অনেক লম্বা এনে মনে হয় অনলাইনে আলোচনা শোনার মতো মনে হয় আমার লোকটুক খুব কম ঠিক না হ্যাঁ আমার কাছে মনে হয় আছে আমার অনলাইনে আলোচনা শোনেন মানে ইউটিউবে আলোচনা শোনেন এরকম কি কেউ আছেন হাত তুলেন তো দেখি কয়জন আছেন আপনিও শোনেন মাশাল্লাহ মাশাল্লাহ আমি ভাবছি নাই নাইলে আপনারা শুনলে তো আমার এই গজলগুলোর সাথে আপনাদের সর দেওয়ার কথা কিন্তু সর তো দিতে পারেন না তার মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা হার্ড না কি না হ্যাঁ 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 আমি আপনাদেরকে বন্ধ মেসেজ দিব কত বছর 50,000 বছর যদি তুমি মাকে কাঁধে করে চড়াও তাহলে একটা রাত্রে দুধ পানের ঋণ শোধ হবে না সেই মাকে কষ্ট দিলে আল্লাহ সইবি তোমার শরীরের চামড়া ছড়ে যদি মাকে তোষক বানাইয়া দাও জুতা বানাইয়া দাও তারপরেও সেই ঋণ শোধ করা সম্ভব না মা পেটে নিয়ে কত কষ্ট করেছে ঠিক কিনা জন্ম দিতে কত কষ্ট করেছে জন্ম দেওয়ার সময় কত মা পৃথিবী থেকে বিদায় হয়ে যায় সন্তান জন্ম হওয়ার পরে কত কষ্ট বড় হওয়ার পরে সেই মাকে কেমন করে বলে যাও বন্ধু সে জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে মায়ের দাম কত বেশি আমি তোমাকে বলি তেহাদিস শরীফের মধ্যে বসেছেন বনি ইসরাইলের তিনজন লোক সফরে বের হলো কয়জন তিনজন আমার দিকে তাকান কয়জন তিনজন লোক সফরে বের হলো সফর শেষ হলো বিকাল হয়ে গেল বন্ধু পাহাড়ের গুহার মধ্যে তারা অবস্থান করলো হঠাৎ করে বন্ধু পাহাড়ের ওপর থেকে বিশাল একটা পাথর ধসে পড়লো পাথরটা ধসে পড়ার পরে তারা যে রাস্তা দিয়ে প্রবেশ করেছে বন্ধু সেই রাস্তাটা ব্লক হয়ে গেল কি হয়ে গেল মানে গুহার মধ্যে যে রাস্তাটা দিয়ে ঢুকেছে সেই রাস্তাটা বরাবর গর্তের মুখের মধ্যে বিশাল পাহাড় বন্ধ পাথর নেমে পড়লো পৃথিবীরই কোনো শক্তি নাই আমার আগে বলো নাই কেন আমি তো ওয়াজ গুছাই ফেলতাম
চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হুজুর চলে আসতেছে। জিকির, আচ্ছা যাক আলোচনা আর করবো না, জিকির করি। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আপন নর দিয়ায় আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবী জি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায়, হাইরে মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায়, অবজীবনের বুঝাই যত সে তব যে নান বীজে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ও। না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার, আইরি না জানে তো বাইতে নৌকা না জানি সাঁতার, দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ পাকির প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল, সবার আগে হলেন তিনি সৃষ্টি কোলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা